জি, অটো প্রমোশনে এমন একটা খুব ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু ঠিক না। ওই একদিন বসে লিখে পাস করে সেই পাশেই পাস, আর সারা বছর যে পরীক্ষা দিয়ে দিয়ে যে রেজাল্ট, সে রেজাল্ট রেজাল্ট না, এটা তো হতে পারে না। আমেরিকায় কিন্তু স্কুল খুলে দিয়েছিল একটা পর্যায়ে, তারপরে তারা বন্ধ করতে বাধ্য হয়। ইউরোপে এরকম ঘটনা ঘটে, ইংল্যান্ডেও ঘটে, তার কারণ সেখানে ব্যাপক হারে বেড়ে যায়। আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম, যখনই করোনার এটা মানে কমে গেল, প্রকোপটা কমে গেল, আমি আমাদের শিক্ষামন্ত্রী আমরা আলোচনা করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে আবার ইউরোপে দেখা দিল। কিন্তু এই যে ছেলে পেলেগুলি স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা বা তাদের গার্জিয়ান সবাই যে তাদের যেতে হবে, সে এটা একটা সংক্রামক ব্যাধি, এখনও এটা চিকিৎসাই বের হয়নি। তারপর আমরা চিকিৎসা দিচ্ছি, মানুষ ভালো হচ্ছে, তো সেখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব? হ্যাঁ, এটা ঠিক, স্কুলে না যেতে পারে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, কারণ আজকালকার তো সবাই সুখী পরিবার, মাতে যে হয়তো একটা বাচ্চা দুটো বাচ্চা ঘরে এককভাবে থাকে, আগে তো একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসাথে থেকে হেসে কোলে চলতো, এখন তো সেই সুযোগটা কম, যে জন্য বাচ্চাদের খুবই কষ্ট, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিতে পারি না।